हेलो फ्रेंड्स, आज हमें अंकर एक गुरुत्वपूर्ण टॉपिक नहीं तुम्हारे का उपस्थित होता क्लास फाइव थे उँचू क्लस समस्त क्लस लेगे थे को जगह को अंकर मजे आर को जगह डायरेक्ट जिनिसटी प्रयोजन हो पड़े एवं चाकरी परीक्षार क्षेत्र समान गुरुत्वपूर्ण बुझते पारछ। आज के टॉपिकर नाम लसागु और गसागु बा गसागु और लसागु। एखाने लसागु एवं गसागु ए दुटो जिनिस के जदि एकसाथे एकटी क्लासे बोली क्लासटी अनेक बड़ो हो जाए ताई आमी आज गसागु निये तोमादेर साथे आलोचना करब। किन्तु गसागु सम्पर्के विशद आलोचना एई क्लासेई हबे, अर्थात गसागु कि, गसागु किभाबे निर्णय करा जाए, गसागु कथाटी अर्थ कि, समस्त किछु आलोचना एई क्लासेई पेये जाबे। तोमरा अवश्यई क्लासटी शेष पर्यन्त देखो। गसागु कथाटीर पुरो अर्थ हलो वरिष्ठ साधारण गुण नियम बा एके जिसिडी बला हय एवं एचसीएफ बला हय। जिसिडी फुल फर्म हलो ग्रेटेस्ट कमन डिवाइसर एवं एचसीएफ एर फुल फर्म हाइएस्ट कमन फैक्टर। लक्ष्य करे देखो एई ग्रेटेस्ट बा हाइएस्ट एक ही कथा, सेटा हच्छे वरिष्ठ बा सबचे बड़। कमन माने साधारण जेटा सवार मध्य आछे, आर गुण नियम बा डिवाइसर बा फैक्टर एई कथा दुटो कथागुली एक ही। एखाने गसागु बोलते कि बोझानो हच्छे, आज आमी जेटा आलोचना करब सेगुलो हच्छे पूर्ण संख्यार गसागु। एकेर बेशि पूर्ण संख्याके आमरा सबचेये बड़ो जे स्वाभाविक संख्या दिए भाग करते पारि सेटी हलो आगेर संख्यागुली गसागु बा गरिष्ठ साधारण गुण नियम। एखाने आमी बोल्लाम जे एकेर बेशि पूर्ण संख्याके सबचेये बड़ो स्वाभाविक संख्या दिए भाग करब, अर्थात सबगुलोके एक ही स्वाभाविक संख्या दिए भाग जाबे एबं सेई जे संख्याटी दिए भाग जाच्छे सेटा हच्छे सबचेये बड़। एखाने व्याख्या करे जदि बला हय ताहले ब्यापारटा एकटी उदाहरणेर साहाज्ये आमाके बोलते हय। धरो एकटी संख्या एकुश एवं एकटी संख्या आठाश। जदि आमी एकुशेर गुणनियोग निर्णय करते चाई ताहले कि हबे, एकुशके कोन कोन संख्या दिए भाग जाय, एक तीन सात एवं एकुश, ताइ तो? गुणनियोग सम्पर्कित आमार एकटी क्लास आगे देवा आछे, तोमरा जदि देखे ना थाको ताहले आगे क्लासटी देखे निले तोमादेर एखाने बुझते सुविधा हबे। তাহলে একুশের গুণনীয়ক পেলাম এক তিন সাত একুশ, এবং আঠাশ যদি আমি নিই, আঠাশের যে গুণনীয়ক সেটা হচ্ছে এক দুই চার সাত চোদ্দ এবং আঠাশ। আমাদের এখানে গসাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে হবে। তো সেই জন্য আমি প্রথমে দেখব এই গুণনীয়কগুলির মধ্যে এখানে যে গুণনীয়ক পেলাম সাত একুশের গুণনীয়ক এবং আঠাশের গুণনীয়ক এদের মধ্যে সাধারণ অর্থাৎ দুটোর মধ্যেই আছে কোনগুলি। দেখো এখানে এক 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 দুটোরই সাধারণ গুণনীয়ক হচ্ছে, এখানে আর কি হচ্ছে দেখো এখানে সাত সংখ্যাটি দু জায়গাতেই আছে, অর্থাৎ এক এবং সাত হল একুশ ও আঠাশের সাধারণ গুণনীয়ক। একুশ ও আঠাশের সাধারণ গুণনীয়ক হল এক এবং সাত। আমরা এখানে বলেছি যে সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে যেটা সবচেয়ে বড় সেটাই হলো গসাগু। তাহলে দেখো এক এবং সাতের মধ্যে বড় হচ্ছে সাত, সুতরাং সাতই হচ্ছে এই একুশ ও আঠাশ এর গসাগু। তাহলে একুশ ও আঠাশ এর গসাগু সমান সাত। আশা করছি ধারণাটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এখানে এই যে প্রসেসটি আমি বললাম এই প্রসেসটি হচ্ছে গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়ের পদ্ধতি। কি বললাম, সংখ্যাগুলির গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়ের প্রসেস, এবং এটাকে আমি ফার্স্ট প্রসেস বলছি। প্রথম পদ্ধতি আমাদের এটাই, কি করলাম যে যে সংখ্যাগুলি দেওয়া আছে তাদের গুণনীয়ক বার করলাম, গুণনীয়কগুলোর মধ্যে যেগুলো দুটোর মধ্যেই আছে সেগুলোকে আমি এখানে নিলাম,
যদি এখানে তিনটি সংখ্যা থাকতো তাহলে তিনটির মধ্যে যেটা কমন সেগুলোকে এখানে লিখতাম, এবং এই সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে যেটা সবচেয়ে বড় সেটাই হচ্ছে আমাদের আনসার, অর্থাৎ গসাগু। এবারে আমি আসবো সেকেন্ড মেথডে। সেকেন্ড মেথডটি হলো মৌলিক উৎপাদক ও এক এর সাহায্যে গসাগু নির্ণয়। ধরো 12 এবং 18 এর গসাগু নির্ণয় করতে হবে। আমরা কী করবো, প্রথমে এই 12 আমরা মৌলিক উৎপাদক এবং একের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ করে ফেলব। দেখো 12 2 দিয়ে ভাগ যায়, আমি লিখলাম 6, আবার 2 দিয়ে ভাগ যাচ্ছে 3, এই 3 আমি 3 দিয়ে যদি ভাগ করি 1, তার মানে 12 আমরা কীভাবে লিখতে পারি, 12 = 2 × 2 × 3 × 1। এবার যদি 18 আমরা ভাঙি তাহলে কী হয়, 2 দিয়ে ভাগ করলে 9, 3 দিয়ে ভাগ করলে 3, আবার যদি 3 দিয়ে ভাগ করি 1, অর্থাৎ 18 আমরা লিখতে পারছি 2 × 3 × 3 × 1। এবারে আমরা এই যে 12 এবং 18 এক ও মৌলিক সংখ্যার উৎপাদকে ভাঙলাম, এদের মধ্যে কোন সংখ্যাগুলি দুটোর মধ্যেই আছে সেগুলিকে আমরা নেব, অর্থাৎ গসাগুটা হবে এরকম যে গসাগু সমান, লক্ষ্য করে দেখো এখানে একটা 2 আছে, এখানেও একটা 2 আছে, এখানে একটি 3 আছে, এখানেও একটি 3 আছে, এখানে একটি 1 আছে, এখানে একটি 1 আছে। সুতরাং গসাগু আমি লিখব 2 × 3 × 1, অর্থাৎ 3 × 2 = 6। এখানে লক্ষণীয় ব্যাপার যে এখানে যে প্রসেসটি আমি বললাম এখানে কিন্তু এক ও মৌলিক উৎপাদকের সাহায্যে কথাটি বলা হয়েছে। অনেকে শুধুমাত্র মৌলিক উৎপাদকের সাহায্যে বলে ফেলে, যেটা কিন্তু ভুল হবে, কারণ পরবর্তী উদাহরণ দেখলেই বুঝতে পারবে। ধরো আমাকে করতে হবে 5 ও 7 এর গসাগু। এখন দেখো তুমি যদি 5 ভাঙো তাহলে 5 × 1 = 5 হয়, আর 7 যদি তুমি ভাঙো তাহলে 7 × 1 = 7, তাই তো? তাহলে এখানে গণ্ডগোলটা দেখো যে এখানে যদি আমি মৌলিক উৎপাদকে ভাঙতাম, ভাঙা তো যাচ্ছে না, তাই তো? আমাকে এখানে 5 × 1 তো করতেই হচ্ছে। যদি আমি মৌলিক উৎপাদকের সিস্টেমে ভাঙতে চাইতাম, পাঁচকে শুধুমাত্র পাঁচ আকারেই লিখে রাখতে হতো, আর 7 শুধুমাত্র 7 আকারেই লিখে রাখতে হতো, কিন্তু এদের মধ্যে কোনো কিছু কমন তো থাকছে না, তাহলে গসাগু আমরা কী করে নির্ণয় করবো, তখন সমস্যার সৃষ্টি হতো। এই জন্যই এখানে কিন্তু এক ও মৌলিক উৎপাদকের সাহায্যে এই কথাটি কিন্তু ভাইটাল, এটা মাথায় রাখতে হবে যে এককেও কিন্তু এই প্রসেসে সঙ্গে নিতে হবে। যদি আমি এককে সঙ্গে নিই তাহলে এই সিস্টেমে আমি 5 লিখতে পারছি 5 × 1, 7 লিখতে পারছি 7 × 1, তাহলে আমাদের গসাগু হয়ে যাচ্ছে, দেখো এখানে কমন হচ্ছে শুধুমাত্র 1, সুতরাং 1 হচ্ছে আমাদের গসাগু। এ প্রসঙ্গে বলে রাখি দুটি মৌলিক সংখ্যার গসাগু কিন্তু সবসময় একই হয়, বা দুটি পরস্পর মৌলিক সংখ্যা তোমরা যদি নাও, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগুও কিন্তু সবসময় এক হয়। এবার যাব তৃতীয় পদ্ধতিতে, যেটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। ধরো আমাদেরকে 3 সংখ্যার গসাগু নির্ণয় করতে হবে, 72, 90 এবং 54 এর গসাগু নির্ণয় করতে হবে। এজন্য প্রথমে আমরা এরকম একটা ছক কেটে নেব। এবার কী করবো, কোনো মৌলিক সংখ্যা দিয়ে যদি সবকটাকে ভাগ যায় আমরা সেই সংখ্যা দিয়ে সবকটাকে ভাগ করে নেব, আর যদি সবকটাকে একই সাথে ভাগ না যায় তাহলে আমরা এখানে 1 দিয়ে ভাগ করে নেব। তাহলে দেখো এখানে কী হচ্ছে, দেখতে পাচ্ছ সবগুলোই জোড় সংখ্যা, সুতরাং 2 দিয়ে তো ভাগ করা যাবে, আমি 2 দিয়ে ভাগ করছি, তাহলে এখানে আসছে 36, এখানে 45, 54 2 দিয়ে ভাগ করলে 27। আবার যদি ভাগ যায় আবার আমরা একই প্রসেস রিপিট করব,
দেখো এটা তিনের গুণিতক, এটাও তিনের গুণিতক, এটাও তিনের গুণিতক। তাহলে তিন দিয়ে যদি ভাগ করি, তিন বারোয় ছত্রিশ, তিন পনেরোয় পঁয়তাল্লিশ, তিন নয় সাতাশ। দেখো এখনো এখানে তিন দিয়ে ভাগ যাচ্ছে, যে আমি আবার তিন দিয়ে ভাগ করি, তিন চারে বারো, তিন পাঁচে পনেরো, তিন তিনে নয়। এরপর কিন্তু আর কোনো কমন সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, অর্থাৎ একটি নির্দিষ্ট সংখ্যা দিয়ে প্রত্যেককে ভাগ যাচ্ছে এমন কিন্তু হচ্ছে না এক ছাড়া। এক্ষেত্রে আমরা আর ভাগ প্রক্রিয়া চালিয়ে যাব না। তাহলে গসাগুটা কী হবে? গসাগু হচ্ছে এই যে পাশের সংখ্যাগুলো পেয়েছি এইগুলির গুণফল। তাহলে আমরা লিখব গসাগু সমান দুই গুণিতক তিন গুণিতক তিন, অর্থাৎ তিন তিনে ন দুয়ে আঠারো। তাহলে এখানে পাচ্ছি বাহাত্তর, নব্বই এবং চুয়ান্ন এর গসাগু হচ্ছে আঠারো। এটাই সবচেয়ে সহজ পদ্ধতি। ব্যাপারটা আরেকবার বলি, এখানে আমি বললাম সব সংখ্যাগুলিকে লিখে এবং একটা ছক কেটে নেব। এরপর কি বলেছি, যদি সবগুলি সংখ্যাকে কোনো একটি মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা যায় আমরা ভাগ করে নেব। মৌলিক সংখ্যা দিয়ে ভাগটা আমরা সচরাচর করে থাকি, তোমরা বড় সংখ্যা দিয়ে করলেও হবে, মানে মৌলিক ছাড়াও অন্য কিছু দিয়ে করলেও হবে, কিন্তু আমরা মৌলিক দিয়ে করলে আমাদের বুঝতে সুবিধা হয়, তাই এটাকে মৌলিক সিস্টেমে করা হয়। যদি সবকটাকে একই সংখ্যা দিয়ে ভাগ না যায় তখন আমরা এক দিয়ে ভাগ করব। তাহলে এখানে দেখা যাচ্ছে সবগুলো জোড় সংখ্যা আমরা দুই দিয়ে ভাগ করলাম, এখানে যেগুলো আসছে দেখা যাচ্ছে এগুলো তিনের মাল্টিপিল বা গুণিতক, সুতরাং আমি এটাকে তিন দিয়ে ভাগ করলাম। যেগুলো এসেছে এগুলোও তিনের গুণিতক, তাহলে আমি তিন দিয়ে ভাগ করলাম। এবার যেগুলো এসেছে দেখতে পাচ্ছি সবগুলোকে একই সাথে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না এক ছাড়া, সুতরাং এরপর আমি ভাগ প্রক্রিয়া চালিয়ে যাব না, আমাদের বসাগু হবে এই পাশের সংখ্যাগুলির গুণফল। যাব নেক্সট পদ্ধতিতে, যেটা হচ্ছে ভাগ প্রক্রিয়ায় বসাগু। ধরো আমাদেরকে ২৪ এবং ৩৬ এর গসাগু নির্ণয় করতে হবে, কিংবা তিনটি সংখ্যা ২৪, ৩৬ ও ৪০ এর গসাগু নির্ণয় করতে হবে, তাও আবার ভাগ প্রক্রিয়ার সাহায্যে। এখানে মনে রাখবে যে এই সকল পদ্ধতি কিন্তু তোমাদেরকে ভালো করে শিখতে হবে, এই কারণে যে বিভিন্ন সময় পরীক্ষায় এই বিভিন্ন প্রসেস উল্লেখ করে, অর্থাৎ প্রসেসের নাম উল্লেখ করে বলে দেয় যে এই পদ্ধতিতে গসাগু নির্ণয় করে, তখন কিন্তু তোমরা পার্টিকুলার একটি প্রসেস জানলে নাও হতে পারে, অর্থাৎ তুমি হয়তো সংক্ষিপ্ত পদ্ধতি শিখে রেখেছো আর তোমাকে বললো ভাগ প্রক্রিয়ায় গসাগু করো, তখন কিন্তু তুমি সংক্ষিপ্ত পদ্ধতিতে করলে তোমাকে কোনো নম্বর দেবে না। তো এই জায়গাটা লক্ষ্য রাখবে, তাই প্রত্যেকটা পদ্ধতি তোমার শেখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভাগ প্রক্রিয়ায় গসাগু করতে গেলে আমরা করব বড় সংখ্যাটিকে ভাজ্য ধরব এবং ছোট সংখ্যাটিকে ভাজক ধরব। তাহলে এখানে ২৪ আর ৩৬ আছে, আমি ২৪ দিয়ে ৩৬কে ভাগ করব। তাহলে দেখো ২৪ একে ২৪ হয়, যদি বিয়োগ করি এখানে আসছে ১২। দেখতে পাচ্ছ ভাগটা নিঃশেষে শেষ হয়নি, অর্থাৎ এখানে ভাগ শেষ রয়ে গেছে। যখনই দেখবে ভাগ শেষ রয়ে যাচ্ছে তখন এই ভাগ শেষকে আবার আমরা ভাজক ধরব এবং আগের যে ভাজক ছিল সেটাকে আমরা ভাজ্য ধরে ভাগ করব, অর্থাৎ এই ২৪কে আবার এখানকার ১২ দিয়ে আমরা ভাগ করে নেব। দেখো এখানে ২ দিয়ে যদি আমি গুণ করি ১২ ২ ২৪, সুতরাং এখানে আমার ভাগটি সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে। এই যে লাস্ট যে ভাজকটি আমরা পাচ্ছি, এই লাস্ট ভাজকটি হচ্ছে আমাদের গসাগু। এখন কথা হচ্ছে এখানে ভাগটি মিলে গেছে তাই এটা গসাগু, যদি ভাগ না মিলতো অর্থাৎ শূন্য ছাড়া যদি অন্য কিছু ভাগ শেষ আসতো তাহলে এখানে ভাগ শেষটিকে আবার ভাজক ধরতে হতো এবং এই ১২কে ভাজ্য ধরে আমাদেরকে এখানে ১২ লিখে আবার ভাগ করতে হতো। অর্থাৎ যদি এখানে শূন্য না এসে ধরছি যদি ৫ আসতো তাহলে তোমাকে এই ৫ দিয়ে আবার এখানকার ১২কে ভাগ করতে হতো, যতক্ষণ না ভাগ পুরোপুরি মিলে যাবে ততক্ষণ তোমাদেরকে এই প্রসেস করে যেতে হবে। তো এখানে আমাদের ভাগটি মিলে গেছে, আমি এখানটা মুছে দিলাম, আমাদের এখানে এসেছে শূন্য আর গসাগু পাচ্ছি আমরা ১২। এখন যদি আমাদেরকে তিনটি সংখ্যা দেয়, তিনটি সংখ্যার নিয়ম হচ্ছে
যে আমরা যদি সংখ্যাগুলোকে ছোট থেকে বড় হিসেবে সাজাই, আমরা প্রথমে এই সংখ্যা মাঝের সংখ্যাটিকে ভাগ করব ছোট সংখ্যাটি দিয়ে, ঠিক আছে? তাহলে 36 কে 24 দিয়ে ভাগ, সেটা আমি অলরেডি এখানে করে ফেলেছি। অর্থাৎ প্রথমে আমরা 24 ও 36 এর গসাগু নির্ণয় করব, যেটা অলরেডি এখানে করা আছে। দেখতে পাচ্ছ 24 আর 36 এর গসাগু হচ্ছে 12। তাহলে এই যে 12 গসাগু পেলাম, এই গসাগুটিকে দিয়ে শেষ যে সংখ্যাটি আছে সেটির গসাগু নির্ণয় করব। অর্থাৎ 24 ও 36 এর যে গসাগু বেরোচ্ছে সেই গসাগুর সাথে এই শেষে যে 40 আছে এর আবার গসাগু নির্ণয় করব ভাগ প্রক্রিয়ার সাহায্যে। তাহলে 12 আর 40 এর মধ্যে ছোট হচ্ছে 12, এটাকে আমি ভাজক রাখলাম। 40 হচ্ছে বড়, সেটাকে আমি ভাজ্যতে রাখলাম। এবার যদি 12 দিয়ে ভাগ করি, দেখো 3 12 36, 4 নামলো। যেহেতু ভাগটি পুরোপুরি শেষ হচ্ছে না, আবার আমাকে এই 12 কে ভাজ্য ধরে এবং এই 4 কে ভাজক ধরে ভাগ করতে হবে। আমি যদি 3 দিই 3 4 হচ্ছে 12, সুতরাং ভাগ মিলে গেছে। এই যে শেষ ভাজক যেটা পেলাম, এটাই হচ্ছে আমাদের গসাগু। কার গসাগু? 3টি সংখ্যা 24 36 ও 40 এর গসাগু। তো বন্ধুরা, আশা করছি গসাগুর ধারণা সম্পূর্ণরূপে তোমাদের কাছে স্পষ্ট হয়েছে এবং প্রত্যেকটি পদ্ধতি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। পরবর্তী এরকম আরও ক্লাস পাওয়ার জন্য এবং নিজের কনসেপ্টকে ক্লিয়ার করার জন্য আর পাশে বেল আইকনটি অন করে নেবে, যাতে পরবর্তী ক্লাসের নোটিফিকেশান তুমি সবার প্রথমে পাও। থ্যাংক ইউ।